यार बिना चैन का रे। 1972 সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ির। ঠিক তার পরের বছরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি। আরে প্যার করলে। তবে বাপ্পি লাহিড়ির গান নজরে আসে তাহির হোসেন পরিচালিত জখমি ছবিতে। বাকিটা ইতিহাস। ডিস্কো ডান্স, শারাবি, নামাক হালাল, ডান্স ডান্স সহ একাধিক ছবিতে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। শুধু সঙ্গীতের মাধ্যমে নয়, লুকেও তিনি অনন্য। সোনার গহনা পরতে ভালোবাসতেন বাপ্পি লাহিড়ি। তার জুয়েলারি কালেকশনে ছিল যে কোনো গহনা প্রেমীদের কাছে ঈর্ষান্বীয়। তাকে বলিউডের গোল্ডেন ম্যান বলা হতো। কোনো সময়ে সোনার হার, ব্রেসলেট, আংটি ছাড়া দেখা যেত না তাকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার গহনার প্রতি ভালোবাসার কারণ। গোল্ড ইজ গড বিকজ সোনা মে রিয়েলি লাকি হ্যায়। মে ফার্স্ট ধারণ কিয়া থা ইয়ে হরে কৃষ্ণ হরে রাম। ये मेरा जख्मी जब सिल्वर जुबली हुआ 1974 में, हाँ जी, तो ये एक ही लॉकेट मेरे मम्मी ने पहना पड़ा है। हॉलीवुडर गायक এলভিস প্রেসলি সোনার হার পরতেন। বাপ্পি লাহিড়ি প্রেসলির বড় ভক্ত ছিলেন। তিনি ভাবতেন যদি কোনোদিন সফল হতে পারে তাহলে নিজেকে অন্যরকম ভাবমূর্তিতে গড়ে তুলবে। ঈশ্বরের আশীর্বাদে সোনার মাধ্যমে তিনি সেটা করে দেখিয়েছেন। সোনা তার কাছে অপয়া, তার এগিয়ে যাওয়ার সাহস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।